আমরা এখন ওপেন করছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আজকে একটা নিয়োগের জন্য নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে যে পদে আপনাদেরকে নিয়োগ করানো হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। কারা আবেদনের যোগ্য, কীভাবে আপনারা আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, বেতন আপনাদেরকে কত টাকা করে দেওয়া হবে, পরীক্ষা কবে হবে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং কবে লাস্ট ডেট রয়েছে, আবেদনের ফিস কত টাকা রয়েছে, সমস্ত বিষয়ে বিস্তারিত স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনা শুরু করবার পরে বন্ধুদের কাছে ছোট্ট এক অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। এবং বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, কীরকম ভিডিও আপনাদের পছন্দ, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা মূল বিস্তারিত বিষয়ে পৌঁছে যাব। তো বন্ধুরা, আমরা বিস্তারিত বিষয়ে চলে এসেছি। আপনারা অন স্ক্রিনে নিয়োগের নোটিশ এখানে দেখতে পাচ্ছেন। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, 160 ASP মুখার্জি রোড, কলকাতা 7000026। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া হচ্ছে, যেটির নোটিশ প্রকাশিত হয়েছে তার ডেট এখানে দেওয়া রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট এখানে দেওয়া রয়েছে, এখানে কীভাবে নিয়োগ করানো হবে এবং কী পদে নিয়োগ করানো হচ্ছে এখানে দেওয়া রয়েছে। এখানে যেটা দেওয়া রয়েছে, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে এখানে নিয়োগ করানো হবে। এখানে পরীক্ষার বিষয়বস্তু দেওয়া রয়েছে, আপনাদের প্রিলিমিনারি এক্সামিনেশন হবে সেপ্টেম্বর 2021-এ এবং আপনাদের রাইটিং এক্সামিনেশন হবে অক্টোবর 2021-এ। এবং কোন কোন জায়গায় আপনাদের পরীক্ষা হবে অর্থাৎ সেন্টারগুলো কোথায় রয়েছে আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। দার্জিলিংয়ে রয়েছে, কলকাতাতে রয়েছে, কালিম্পংয়ে রয়েছে, এই সমস্ত ডিস্ট্রিক্টে বা এই সমস্ত জায়গায় কিন্তু এক্সাম সেন্টারগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এবং এখানে পদের নাম বিস্তারিত দেওয়া রয়েছে, আমরা দেখে নেব। এখানে পদের নাম দেওয়া রয়েছে বা এখানে এক্সামিনেশন, যে এক্সামিনেশন মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করানো হবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। নেম অফ দ্য এক্সামিনেশন আমরা আগে আলোচনা করেছি যে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশনের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করানো হবে, এখানে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন 2021। নেম অফ দ্য সার্ভিস পোস্টের নাম এখানে দেওয়া রয়েছে, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পোস্টের নাম এখানে দেওয়া রয়েছে সিভিল জাজ জুনিয়র ডিভিশন পদে এখানে নিয়োগ করানো হবে। পে স্কেল এখানে দেওয়া রয়েছে, পার্মানেন্ট বেতন 27,700 টাকা থেকে শুরু হচ্ছে। ভ্যাকান্সিসগুলো এখানে দেওয়া রয়েছে, কোন ক্যাটাগরি কতগুলো ভ্যাকান্সি রয়েছে আপনারা বিস্তারিত বিষয়ে দেখে নেবেন। রিজার্ভেশন ক্যাটাগরির ক্ষেত্রেও এখানে দেওয়া রয়েছে, শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে আপনাদেরকে কিন্তু ল কোর্স করে থাকতে হবে এবং এই বিষয়ে আপনাদের কিন্তু ডিগ্রি থাকতে হবে, তবেই আপনারা এখানে আবেদন করতে পারেন। বিস্তারিত বিষয়ে আপনারা দেখে নেবেন। এবং এখানে বয়সটা যেটা দেওয়া রয়েছে, বয়স এখানে বলেছে 23 থেকে 35 বছর বয়স পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। বয়সের হিসাবগুলো এখানে দেওয়া রয়েছে বা কত সালে হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, সালগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আবেদন আপনারা কীভাবে করবেন এখানে দেওয়া রয়েছে। মোড অফ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিট থ্রু অনলাইন অনলি। তো আপনাদেরকে কিন্তু আবেদন অনলাইন করতে হবে, অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। এবং এখানে অন্যান্য ক্রিটেরিয়াগুলো এখানে দেওয়া রয়েছে, যেরকম আপনাদের একজন ভারতীয় নাগরিক হতে হবে, এই সমস্ত বিষয়গুলো আপনারা দেখে নেবেন। আবেদনের ফিস এখানে বলেছে, আবেদন বা এক্সামিনেশন ফিস এখানে বলেছে 210 টাকা করে আপনাদেরকে আবেদনের ফিস দিতে হবে, প্লাস 1% সার্ভিস ট্যাক্স আপনাদেরকে দিতে হবে। এখানে দেওয়া রয়েছে বিস্তারিত, যেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা আবেদনের ফিসগুলো দিতে পারবেন। অনলাইন আবেদন এখানে শুরু হচ্ছে 14 জুলাই 2021 এবং আবেদন শেষ হচ্ছে 5 আগস্ট 2021। এবং অনলাইন আবেদনের ফিস এখানে ডেট দেওয়া রয়েছে 5 আগস্ট 2021 পর্যন্ত দিতে পারবেন। এবং অফলাইনে যারা আবেদনের ফিস জমা দেবেন অর্থাৎ চালানের মাধ্যমে, তারা দিতে পারবেন 6 আগস্ট 2021 পর্যন্ত। ইডিট অপশন এখানে দেওয়া, 6 আগস্ট 2021 থেকে এবং 13 আগস্ট 2021 পর্যন্ত কিন্তু আপনারা এডিটের সময় এখানে পাবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন এডিট আপনারা করতে পারবেন 9 আগস্ট 2021 থেকে 13 আগস্ট 2021 পর্যন্ত আপনারা কিন্তু এডিট করতে পারবেন। কোনোরকম কোনো সাহায্যের দরকার হলে আপনারা এখান থেকে টেলিফোন করতে পারবেন, এখানে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনোরকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।